হুজুর আজকে যে এই রক্তদান মহোদ্যান এই জলামাদুলের মতো জায়গায় যে রক্তদান শিবিরের যে ক্লাব কর্তৃপক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আপনি এসে আপনার কেমন লাগছে আজকে? ভালো তো না আলাদা বলা যাবে না, মানে এটা হচ্ছে সবচেয়ে মানুষের জন্য যেটা করণীয় রক্তদান শিবির করছেন, তা একটা মানুষের রক্তের দ্বারা যেটা মানুষ জীবন ফিরে পায়, জীবন ফিরে পাবে কি না পাবে সে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অতএব আমাদের চেষ্টা থাকবে, সবচেয়ে মূল্য দান হচ্ছে এই রক্তদান শিবির আমি মনে করি। এখানে এসে আমাকে নিজেকে খুবই ভালো লাগছে, আজকে এই ক্লাবে যারা সুন্দর অনুষ্ঠান করেছে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে তাদের হাজারো সালাম জানাচ্ছি, হাজারো স্যালুট দিচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য। তার সাথে আমি এই ক্লাবের প্রত্যেকটা সদস্যকে বলবো, যেমন রক্তদান শিবির করছেন এই যে ছেলে মেয়েদের যে যারা আপনার উৎসাহ করছেন উৎসাহ দিচ্ছেন এটা আরও ভালো দান, এই ধরনের মানে কাজ করা উচিত বলে মনে করি। ২০২১ জানুয়ারি একজন পীর যারা উনি দল ঘোষণা করবেন বলছেন, এই বিষয় নিয়ে আপনি পীর সাহেব ওরা তাকে জিজ্ঞেস করলেই হয় মানে আমাদের দাদা মুজাদের জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ শুরু করে আজ পর্যন্ত কোন পীরের আওলাদ রাজনীতির হাতে পা দেয়নি। আর আমাদের ফুরফুরাসে মুজাদের জামান দাদা হুজুরের পরিচয় রাজনীতির নেতা দিয়ে নয়, ফুরফুরাসের পরিচয় রাজনীতি দিয়ে নয়, ফুরফুরাসের পরিচয় তো ধর্ম দিক দিয়ে, ইসলামিক দিক দিয়ে, মানুষকে ভালোবাসার দিক দিয়ে আসেন। মানে একুশে কি বলছে ঘোষণা করবে ওই ২০২১ জানুয়ারি ঘোষণা করবেন উনি দল? এটা আমাদের জন্য আমরা খুব মানে আমি তো আলহামদুলিল্লাহ বলবো যে উনি শুধু বস্তায় বাঘ আছে উনি 21 তারিখে বিড়াল বের করবেন, বিড়ালটা দেখবেন। আমরা যে বিড়াল বের করুক আর বাঘ বের করুক, বাংলার হিন্দু মুসলমান আমরা হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো, এটা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো, এটা কোনো সন্দেহ নেই। কারণ আমাদের যে হিন্দু মুসলমানের যে মিলন, একদল সাম্প্রদায়িক দল এবং সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা সবসময় বাংলায় অশান্তি লাগাবার চেষ্টা করে। একটা জিনিস শোনেন, আজকে এই বাংলার যে মুসলমানদের মধ্যে যে ইউনিটি, যে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে আছে এবং আমরা প্রত্যেকটা মুসলমান চাই, হিন্দুরা চাই আমরা মিলেমিশে থাকি, তো কেন্দ্রীয় সরকার দেখছে এ দলটাকে ভাঙা যাচ্ছে না। অতএব কিছু মানে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে তারা ধর্মগুরু হিসাবে আমাদের কাছে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে আমাদের মুসলমানের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে, করবে, সাকসেস হবে না। হুজুর আমার শেষ প্রশ্ন, সংখ্যালঘু ভোটটাকে নিয়ে সবার একটা মাথা ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে যে সংখ্যালঘু ভোটটা কি হবে, তার কারণ ভোট ব্যাংকে পড়বে এই। আপনি একজন পীর সাহেব হিসাবে আপনি সংখ্যালঘু মানুষদের কি বার্তা পৌঁছে দেবেন? সংখ্যালঘু ভোটটা হচ্ছে পশ্চিমবাংলার ফ্যাক্টর ভোট, এ ভোট যেদিকে যাবে, সিপিএমে যদি যাই সিপিএম ক্ষমতা আসবে, তৃণমূলে যে ক্ষমতা আসবে, কংগ্রেসে ক্ষমতা আসবে, তো মানুষ সিপিএম কংগ্রেস তৃণমূল কাকে ভোট দেবে এটা আমি বলতে পারবো না। আমি একটাই দাবি থাকবে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোটটা থাকবে আর বাংলার মানুষ যেন উন্নয়নের পক্ষে ভোটটা দেয়, উন্নয়নের পক্ষে ভোট দেয়। আজকে 34 বছর বামফ্রন্ট সরকার কী করেছে না করেছে এটা বাংলার মানুষ জানে, আর এই 9-10 বছর সরকার কী করেছে না করেছে বাংলার মানুষ জানে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি সংখ্যালঘুদের জন্য 99% কাজ করে দিছি, ওইটা আমরা মানতে রাজি নাই, ওটা এটা একদম ভুল কথা। আর বাংলার সংখ্যালঘু মুসলমানরা যদি বলে এই সরকার আমাদের জন্য কিচ্ছু করে না, তো এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নাই। আমি মনে করি আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাকে যখন বর্ষার সময় আসছেন মুঙ্গিটা কিছুটা তুলে হাঁটতে হতো, আজকে মুঙ্গি তুলে হাঁটতে হচ্ছে না। আজকের একটা খবর আমি আপনাকে বলছি, এই করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের ভ্যাকসিন চালু হবে, পশ্চিমবাংলার সরকার ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে সর্বপ্রথম তিনি ঘোষণা করলেন
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা দেওয়া হবে ফ্রিতে দেওয়া হবে, ফ্রিতে দেওয়া হবে, এটা তো আমাদের পাওনা। অসংখ্য ধন্যবাদ। এটা তো আমাদের পাওনা। আজকে বাংলার আমি এই কথা বলি বলে অনেকে বলবো হয়তো মমতা ব্যানার্জি দালালি করছে। আমি আল্লাহ আল্লাহ রসুলের দালাল, কিন্তু সত্য কথাটা বলাটা হচ্ছে মুসলমানদের মেন পরিচয়, ওই জন্য আমি সত্য কথাটা বলছি। আচ্ছা হুজুর, লাস্ট প্রশ্ন একটা। সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আপনার নিয়ে একটা প্রচার করা হচ্ছে, কখন বলা হচ্ছে আপনি বিজেপি নিয়ে প্রচার করছেন, কখন বলা হচ্ছে টিএমসি নিয়ে প্রচার করছেন, আপনি কি বলবেন? গাছ তো নাম কি ফলই আমার পরিচয়, গাছটার নাম কি ফলই পরিচয়। একটা জিনিস শোনেন, নিন্দুক থাকবে, আপনি এখানে যতটা মানুষ আছে কেউ বলতে পারবে না যে আমার বিরোধী লোক নাই। এক শ্রেণীর মানুষ, এদের কাজই হচ্ছে, এদের চরিত্র হচ্ছে, এদের বিরাট হচ্ছে, এদের রক্ত হচ্ছে সমালোচনা করা। আমি তহাসের দিকে অপরের সমালোচনা না করে আমি যদি নিজের সমালোচনা করি আমি আরও উঁচুতে উঠবো। চল।